দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। সিলেটের আশুগঞ্জের মোফাজ্জল হোসেন বেদন দীর্ঘদিন প্রবাস জীবন যাপন করতেন, দেশে এসে কি করবেন ভাবতে থাকেন। পরে তিনি শুরু করেন একটি গরু দিয়ে ডেইরি ফার্ম। সেই একটি থেকে শুরু, এখন তার খামারে শতাধিক গরু হয়েছে। তো চলুন দেখে আসি তার খামার, আর তার মুখে শুনে আসি তার সাফল্যের কাহিনী। একজনের সাফল্য অন্যের মধ্যেও কর্ম উদ্দীপনার সৃষ্টি করে, মনের মাঝে স্বপ্নের জাল বুনতে বেগবান করে। মানুষ দুভাবে স্বপ্ন দেখে, কেউ ঘুমের মাঝে স্বপ্ন দেখে যার বাস্তবায়ন হয় না, দুশ্চিন্তা হয়। আবার কেউ নিরিবিলি বসে জীবন সাজানোর জন্য পরিকল্পনা করে, স্বপ্নের প্যাটার্ন তৈরি করে। যারা স্বপ্নের বাস্তবায়ন করে তারা আজ আমাদের মাঝে স্মরণীয় বরণীয়। যারা নিজেদের ভাগ্যের নিজেই নিয়ামক হন তাদের মতো একজন কৃষক বেদন। সিলেট জেলার ফেন্সুগঞ্জ উপজেলার ফরিদপুর উত্তরগাঁওয়ের মোহাম্মদ মোফাজ্জল হোসেন বেদন কিছুদূর লেখাপড়া শেখার পর পিতার সাথে খেতে খামারে কাজ করতে থাকেন তিনি। তাদের একটি দেশি জাতের গাভী ছিল, সেই গাভীর দুধ পরিবারের সবাই মিলে খেতেন। বেদন সারাক্ষণ ভাবতেন তিনি কি করবেন, কি করে তিনি স্বাবলম্বী হবেন, কিভাবে তার জীবন চলবে, কিভাবে পরিবারে সচ্ছলতা আনবে। ভাবতে ভাবতে বিহ্বল হয়ে তিনি পাড়ি জমান সৌদি আরবে। সৌদি আরবে গিয়ে তিনি প্রথমে পারফিউম ও কসমেটিক্সের দোকানে কাজ নেন। 5 বছর কাজ করার পর দেশে আসেন তিনি। পরে আরও 7 বছর প্রবাসে কাটিয়ে একেবারে দেশে থেকে গেলেন। সৌদি আরবে মাসে যে আয় হতো তার চেয়ে অনেক বেশি আয় তার প্রতিমাসে এখন হচ্ছে দেশের মাটিতে। মিডিল ইস্ট থেকে আমি অনেক ভালো আছি। মিডিল ইস্ট গিয়ে আমাদের ভাইয়েরা যেভাবে পরিশ্রম করে, যে রোদ্রের মাঝে অনেক সময় কোম্পানিতে চাকরি করে কিন্তু বেতন পায় না, কফিলের যন্ত্রণা, একা মার ইনি করতে এখন 3 লক্ষ 4 লক্ষ টাকা যাইতেছে বাংলাদেশি টাকায়। সে থেকে যদি আমাদের দেশে একটি গরু, প্রথম একটি আমি যেভাবে একটি গরু দিয়ে শুরু করছি, একটি গরু দিয়ে শুরু করে 2 বছর 5 বছর যদি কষ্ট করে, একটু পরিশ্রম করে, একটু লুক আফটার ভালো টিকে করে, তা আমাদের দেশে অনেক অনেক ভালো হবে। 2001 সালে নিজ বাড়ির আঙিনায় একটি গরু দিয়ে খামার চালু করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন তিনি। হতাশার সাগরে হাবুডুবু খেতে খেতে সে 2006 সালে আবারও 4টি সিরাজগঞ্জের বাগানবাড়ি এলাকা থেকে গাভী কিনে নিয়ে তিনি পুনরায় গরুর খামারের ব্যবসা শুরু করেন। মিডিল ইস্ট থেকে আসার পরে আমি একটা গাভী প্রথমে কিনছিলাম। তখন আমি যার কাছ থেকে গাভীটা কিনি সে বলছিল যে দুধ 5 লিটার দিবে। আমার এখানে আসার পরে 8 লিটার 10 লিটার দুধ দিছে। তখন থেকে আমার যে একটা উৎসাহ আসলো আর দেখলাম যে একটা গাভী একটা মুরুগ বা হাঁস পালা থেকে অনেক সোজা। পরে ময়মনসিংহ থেকে 60টা গরু কিনে নিয়ে আসছিলাম। তোমানে আমার খামারে প্রায় 100 গরু আছে। এই বছর আমি প্রায় 12 লক্ষ টাকার গরু বিক্রি করছি। প্রতিদিন আমি 150 থেকে 200 লিটার দুধ পাই। আর পিছনে ফিরে তাকাতে হয়নি বেদনের। বছর গেছে, গাভী বৃদ্ধি পেয়েছে, গাভী গর্ভবতী হয়, বাচ্চা দেয়, সেই বাচ্চা বড় হয়, সেই বাচ্চা আবার গাভীতে পরিণত হয়, বাচ্চা দেয়। এভাবেই বেদনের সমস্ত হতাশা আর বেদনা দূর করে বিশাল খামার হয়ে দাঁড়ায় বেদনের গ্রামের এই বাড়িতে। সারি সারি বড় বড় 2টি শেড, গাভী আর বাছুরের এক কলতান। বর্তমানে তার খামারে অস্ট্রেলিয়ান ও ফ্রিজিয়ান জাতের গাভী ও বাছুর মিলে রয়েছে 105টি গরু। এসব গাভী থেকে প্রতিদিন প্রায় 200 লিটার করে দুধ পান তিনি। খামারে সার্বক্ষণিক দেখাশোনার জন্য কর্মচারী আছে 6 জন। বর্তমানে আমাদের যে উপজেলা ফেন্সুগঞ্জ উপজেলায় যে অবস্থা আছে, আমাদের কোনো ভেটেনারি কোনো অফিসার নাই। আমি যদি একটা ডাক্তার আনতে হয় আমি সিলেট থেকে নিয়ে আসতে হয়, কিন্তু আমাদের সরকারের একটু সহযোগিতা দরকার আছে। মেডিসিনের একটু দাম বেশি, খাদ্য দাম বেশি, এগুলোর সহযোগিতা। গাভী পালনকারী মোফাজ্জল হোসেন বেদন জানান, দুধ বিক্রি ছাড়াও 2011 সালে একসাথে তিনি 30টি গাভী বিক্রি করে 40 লাখ টাকা আয় করেছেন। উন্নত জাতের গাভী পালন করে ফেন্সুগঞ্জ উপজেলা কৃষি ও প্রাণী সম্পদ মেলা 2011
পুরস্কৃত হয়েছেন তিনি। তোমরা দেশের আসল নায়ক, বন্দে বিশ্ববাসী।